আলো, আজ আমার সব আশা পূরণ হতে চলেছে। আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি আমার আব্বা হুজুর আর আম্মি জান আমাদের বিয়েটা এভাবে মেনে নেবে, আর সবকিছু সম্ভব হয়েছে তোমার জন্য। না সূর্য, আমার জন্য নয়, সবকিছু বিধাতার ইচ্ছে আর দরবেশ বাবার দোয়াই হয়েছে। দরবেশ বাবা আমাদের প্রতিটা ক্ষেত্রে সাহায্য করেছে। রাজকুমার, কাল আমাদের আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন হবে, আর সেজন্য আমাদের একবার দরবেশ বাবার সাথে দেখা করতে যাওয়া উচিত। তখনই রানীও সেখানে চলে আসে। হুজুর, আপনি আমাকে নিয়ে এভাবে ঠাট্টা করবেন না। আমি আমার ভালোবাসার জন্য ব্যবসা কেন, এর থেকে অনেক কঠিন কাজও করতে পারি। তাই নাকি? তা বেশ বেশ, তা কি ব্যবসা করবি তুই, কিছু কি ভেবেছিস? না হুজুর, ভাবিনি, তবে খুব তাড়াতাড়ি ভেবে ফেলবো। এখন হুজুর আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবেন না, আমি রোজগার করে কাল আমার শিলাকে আনতে যাব। বাহ, এ তো খুব ভালো কথা। তা একদিনে তুই নিজের পায়ে দাঁড়িয়ে যাবি। তুই যা অপদার্থ, তোর প্রতি তো আমার একদম ভরসা নেই রে। শুধু শুধু এতগুলো টাকা জলে ফেলে দিবি। হুজুর এভাবে বলবেন না, বিধাতা চাইলে মানুষ সব কিছু করতে পারে। হ্যাঁ, আমার বুদ্ধি শুদ্ধি একটু কম সেটা আমি জানি, কিন্তু দেখবেন আমি আমার শিলার জন্য নিজেকে প্রমাণ করে দেখাবো। তা বেশ বেশ, দাঁড়া তুই এখানে, আমি তোর টাকা এনে দিচ্ছি। তোর টাকা তুই জলে ফেলবি না কি করবি সেটা তোর ব্যাপার। এ কথা বলে মোরুল ঘরে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে টাকা নিয়ে এসে কালুর হাতে দেয়। এ নে টাকা, যা এবার নিজের পায়ে দাঁড়িয়ে দেখা। কালু টাকাগুলো পেয়ে খুব খুশি হয়। শিলা, ও শিলা, শিলা আর কোনো চিন্তা নেই শিলা, এবার দেখবে আমি নিজেকে তোমার মায়ের সামনে প্রমাণ করবই যে বোকা হলেও অপদার্থ নই। কি হলো দরবেশ বাবা, আপনি চুপ করে আছেন কেন, কিছু বলছেন না যে? আপনি কি চান না যে আবারও আমাদের বিবাহের অনুষ্ঠানটা হোক? আর যদি আপনি না চান, আপনার সম্মতি যদি না থাকে, তাহলে সব কিছুর দরকার নেই। হ্যাঁ দরবেশ বাবা, আলো ঠিকই বলেছে, আমাদের খুশির থেকে আপনার সিদ্ধান্তটাই আমাদের কাছে আসল। বলুন দরবেশ বাবা, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কি করব আমি, আমি কি আলোকে সবটা জানিয়ে দেব যে ওর সামনে মহাবিপদ আসতে চলেছে? এছাড়া আমিও তো এখন সঠিকভাবে জানতে পারিনি যে মহাবিপদটা আসলে কি। আর তাছাড়া আলো সবেমাত্র সুখের মুখ দেখেছে, এখন যদিও মহাবিপদের কথা জানতে পারে তাহলে সবকিছু বাদ দিয়ে অনেক চিন্তায় পড়ে যাবে। না না, এটা কিছুতেই আমি হতে দেব না, ও এই সুখটাকে উপভোগ করুক। আমি বরং আগে ওই মহাবিপদটার বিষয়ে সবকিছু জানার চেষ্টা করি, তারপর না হয় আলোকে সবটা জানাবো। দরবেশ বাবা, আপনি আর এভাবে চুপ করে থাকবেন না, আপনি চুপ করে থাকলে যে আমার খুব চিন্তা হয়। আচ্ছা দরবেশ বাবা, আপনি কি কোনো বিপদের ইঙ্গিত পেয়েছেন? না না আলো, সেরকম কিছুই না। আসলে তোকে অনেকদিন পর এমন হাসি খুশি দেখে আমার যে খুব ভালো লাগছে। আর তোদের বিবাহের অনুষ্ঠানের কথা বলছিস আলো, আমার শুনে খুব ভালো লেগেছে যে তোদের বিবাহ ধুমধাম করে হতে তুলেছে। সত্যি বলছেন বাবা, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ রে মা, আমি খুব খুশি হয়েছি। আর আমি তোদের জন্য দোয়া করি, তোরা ভালো থাক, কখনো কোনো বিপদ যেন তোদের দুজনের ক্ষতি করতে না পারে। এবার যা মা, ফিরে যা,
রাজা রানী তোদের জন্য অপেক্ষা করছে। কিন্তু দরবেশ বাবা, কাল আমাদের বিবাহের অনুষ্ঠানে আপনাকে উপস্থিত থাকতে হবে। কিন্তু না না বাবা, আমার যে অনেক কাজ, আমি যে কোথাও যেতে পারবো না। তবে আমি দূর থেকে তোদের বিবাহের অনুষ্ঠান উপভোগ করব। ঠিক আছে দরবেশ বাবা, তাহলে আমরা এখন যাই। হ্যাঁ মা, যা। এরপর আলো আর সূর্য দরবেশ বাবার সাথে কথা শেষ করে ফিরে যায়। ওদিকে শীলা মন খারাপ করে একা একা পুকুর ঘাটে বসে বসে কালুর কথা ভাবতে থাকে। মায়ের কথা মতো তো ওকে বলে এলাম রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু কালু ওকে পারবে? ওকে পারবে রোজগার করতে? সব সময় তো ওই মরলের স্বাদেই থেকেছে, ওই মরলের হুকুম শোনা ছাড়া ও তো আর কোনো কাজ করেনি। জানি না মায়ের সামনে এসে দাঁড়াতে পারবে কিনা। তখনই নীলাও সেখানে চলে আসে। একি বুবু, তুমি এখানে একা একা এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? মা কি বকুনি দিয়েছে? নারে নীলা, না, মা তো সব সময় বকুনি দেয়, আর ওই বকুনিতে আমার মন খারাপ হয় না রে। তাহলে এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তোমার কালু কি তোমাকে ছ্যাঁকা টাকা দিয়েছে নাকি? আহ নীলা, আজে বাজে কথা বলিস না তো, মা কালুর সাথে আমার বিয়েটা মেনে নেবে বলেছে। কি বলছো কি গো বুবু, এটা তো তাহলে খুবই খুশির খবর। এটা শুনে কোথায় তুমি খুশিতে নেচে বেড়াবে, তা না তুমি মন খারাপ করে পুকুর পাড়ে বসে আছো। না রে বোন, না, মা কালুকে মেনে নেবে, কিন্তু তার জন্য না একটা শর্ত দিয়েছে, যে শর্ত কালু পূরণ করতে পারবে কিনা সেটা আমি জানি না রে। আসলে মা না খুব চালাক, জানিস, মা ভালো করেই জানে যে কালু কখনোই ওই শর্তটা পূরণ করতে পারবে না, তাই ইচ্ছে করে এমন একটা শর্ত দিয়েছে তাকে। বুবু, কি শর্ত দিয়েছে মা, বলো বলো আমাকে। এরপর শীলা নীলাকে সব কিছু খুলে বলে। বুঝতে পেরেছি, কিন্তু বুবু তুমি এত হতাশ কেন হচ্ছ বলো তো? মানুষ ভালোবাসার জন্য কত কিছু করতে পারে সেটার কোনো ধারণাই তোমার নেই। আর দেখবে আজ হোক কাল হোক, তোমার কালু নিজের পায়ে ঠিক দাঁড়াবেই, আর মাথা উঁচু করে এসে তোমাকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। সত্যি সত্যি বলছিস বল? এরকমটা পারবে আমার কালু? হ্যাঁ বুবু, ওই কালু যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে অবশ্যই পারবে। রানী, আলো আর সূর্য তো এখনো দরবেশ বাবার কাছ থেকে ফিরে এলো না। মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, ওরা এক্ষুনি ফিরে আসবে। হ্যাঁ রানী, আসলে ওরা এখন চোখের আড়াল হলে আমার খুব ভয় হয়, মনে হয় এই বুঝি আবার কোনো বিপদ এসে ওদেরকে আক্রমণ করবে। না না মহারাজ, এমন কথা বলবেন না দয়া করে, বিধাতা যেন ওদের উপরে আর কোনো দিনও বিপদের ছায়া না ফেলে। তাই যেন হয় রানী, তাই যেন হয়। তখনই রাজকুমার আর আলো প্রাসাদে ফিরে আসে। মহারাজ, ওই দেখুন, ওদের কথা বলতে না বলতে ওরা কেমন ফিরে এসেছে। হ্যাঁ তাই তো, এসো মা আলো, সূর্য, তা দরবেশ বাবা কেমন আছেন? আর এই বিবাহের অনুষ্ঠানে সে কি খুশি? হ্যাঁ পিতাজি, তিনি অনেক ভালো আছেন, আর তিনি এই অনুষ্ঠানের খবরটা পেয়ে খুব খুশি হয়েছেন, তিনি আমাদেরকে অনেক দোয়াও করেছেন। যাক না, ভালো হয়েছে, ওনার সম্মতি যখন পাওয়া গেছে তখন আর কোনো চিন্তা নেই। যাও মা যাও, তোমরা অনেক দূর থেকে এসেছো, এবার কক্ষে গিয়ে বিশ্রাম করো। ঠিক আছে পিতাজি। আলো আর সূর্য চলে যায়। দেখেছো রানী,
ওদের দুজনকে কি সুন্দর মানিয়েছে। হ্যাঁ মহারাজ, আপনি একদম ঠিক বলেছেন, ওরা দুজনে যেন রাজ চটক। ওদিকে কালু কি ব্যবসা করবে সেটা সে বুঝে উঠতে পারছিল না। টাকা পয়সা তো সবই পেলাম, কিন্তু কি ব্যবসা করব আমি, না কিছুই তো মাথায় আসছে না। এদিকে সময়ও তো এক এক করে চলে যাচ্ছে, কি যে করি আসলে সঠিক সময় মাথা খোলে না। এ কথা বলে কালু হাঁটতে থাকে, আর তখনই সে দেখতে পাইছে একটি মালাইওয়ালা মালাই বিক্রি করছে। এ মালাই নেবে গো, মালাই হরেক রকমের মালাই, ছোট বড় সকলের জন্য মালাই, একবার খেলে বারবার খেতে মন চাইবে, মালাই মালাই জলদি এসো লুফে নাও এই মজার মজার মালাই, এই মালাই নেবে গো মালাই। দর্শন না, সারাদিন মালাই বিক্রি করতে পারলুম নে, আজকাল ঠান্ডা লাগবে দেখে মায়েরা বাচ্চাদের একটুও মালাই খেতে দেয় না। গত কদিনে মাত্র দুইটা মালাই বিক্রি করেছি, এভাবে কি সংসার চলে, কি যে করি। শুধু শুধু এই ব্যবসা আমি 1,000 টাকা নষ্ট করলাম, যদি কেউ আমার কাছ থেকে এই দোকানটা 500 টাকায় কিনে নিত আমি দিয়ে দিতাম। যাই দেখি, আর একটু চেষ্টা করে দেখি, কেউ যদি 2টা মালাই নেয়। এ মালাই নেবে গো, মালাই হরেক রকমের মালাই, ছোট বড় সকলের জন্য মালাই, একবার খেলে বারবার খেতে মন চাইবে, মালাই মালাই জলদি এসো লুফে নাও এই মজার মজার মালাই, এই মালাই নেবে গো মালাই। কালু মালাইওয়ালাকে দেখে তার কাছে এগিয়ে যায়। একই ভাই, মালাই নেবেন, একবার আমার এই মালাই খেয়ে দেখুন, আপনি বারবার আমার এই মালাই খেতে চাইবেন। আচ্ছা ভাই, তোমার এই মালাইর দাম কত? প্রতি পিস মাত্র 2 টাকা 2 টাকা 2 টাকা। দাদা দেব আপনাকে? না না, আমি মালাই খাবো না, আসলে আমি এই মালাইয়ের ব্যবসা করতে চাইছি। আপনি কি আমাকে বলতে পারবেন এই মালাই বিক্রি করে একদিনে নিজের পায়ে দাঁড়ানো যায়? এ লোকটা বলছে কি একদিনে নিজের পায়ে দাঁড়াবে, আর ওর হাব ভাব দেখে মনে হচ্ছে এ বেটা বেশ মকা ছকা। ভালোই হয়েছে, একে মুরগি বানিয়ে আমার এই অসল দোকানটা বিক্রি করে দিতে পারি, তাহলে ভালোই হবে। কি হলো বলুন না দাদা। হ্যাঁ যাই তো, রোজ তো আমি এই দোকান থেকে 3,000 টাকা আয় করি, আপনি যদি চান তাহলে ব্যবসা করতে পারেন। কি বলছেন, কি প্রতিদিন 3,000 টাকা আয় হয়? তাহলে আমাকে বলুন না, আপনার মতো এরকম একটা দোকান দিতে আমার কত টাকা খরচ হতে পারে? এরকম দোকান দিতে আপনার 10,000 টাকা মতো লাগবে। কি এত টাকা? কিন্তু আমার কাছে যে এত টাকা নেই। আপনাকে দেখে আমার খুব ভালো মানুষ মনে হচ্ছে, তবে আপনি যদি চান আমার এই পুরো দোকান আমি সামান্য কিছু টাকার বিনিময়ে দিতে পারি। আসলে আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ, তাই আর কি এই মুহূর্তে আমার কিছু টাকা দরকার। কত টাকা দিতে হবে? এই তো 1,000 তিনেক দিলেই হবে। 3,000 টাকা? আচ্ছা ভাই, আপনি আর 10 টাকা কম রাখেন কেমন? আচ্ছা বোকা লোক তো রে বাবা, 1,000 টাকার দোকান 3,000 টাকা বিক্রি করেছি, তাতে আর 10 টাকা কম হলে ক্ষতি কি? ঠিক আছে,
আপনি যখন এত করে বলছেন তো দিন। এরপর কালু লোকটিকে টাকা দিয়ে সেই মালাইয়ের দোকানটা কিনে নেয়। হুজুর বলে আমি নাকি বোকা, এত বড় একটা দোকান কিনে কিভাবে 10 টাকা বাঁচালাম আমি। বন্ধুরা, তাহলে কি হবে এরপর সেটা জানবো আমরা কুজবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।